আজকে পাকিস্তানি বাহিনীর চেয়েও হিংস্র হয়ে গেছে। পাকিস্তানি বাহিনী মানুষকে গুলি করে মেরেছে, কিন্তু পাকিস্তানি বাহিনী এভাবে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারে নাই। এরা হিংস্র জানোয়ারের চেয়েও হিংস্র হয়ে গেছে। এ বিএনপি জামাত, আমরা কোনো জানোয়ারের সাথে সংলাপ করতে পারি না। আমরা যারা মানুষ পোড়ায় তাদের সাথে কোনো সংলাপ হতে পারে না। বিএনপি আজকে রাজনৈতিক দলের চরিত্র হারিয়েছে। সংলাপ হয় রাজনৈতিক দলের সাথে, যারা মানুষের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং তাদের নেতারা নির্দেশ দেয়, লন্ডন থেকে ফোন করে করে নির্দেশ দেয় যে গাড়ি পোড়ালে উচ্চ পদে তাকে প্রমোশন দেওয়া হবে পার্টির মধ্যে। ধরা পড়েছে কয়েকজন, তারা কি বলেছে যে তাদেরকে বলা হয়েছে গাড়ি ঘোড়া পোড়ালে দলে প্রমোশন দেওয়া হবে। যেই দল গাড়ি ঘোড়া পোড়ালে মানুষ পোড়ালে প্রমোশন দেয়, সেটি কোনো রাজনৈতিক দল হতে পারে না। আমরা যারা মানুষ পোড়াই, এই সন্ত্রাসীদের সাথে কোনো আলাপ সংলাপ হতে পারে না। সংলাপ হতে পারে রাজনৈতিক দলের সাথে, অন্য কারোর সাথে সন্ত্রাসীদের সাথে সংলাপ হতে পারে না। ক্যাপিটাল হিলে যারা হামলা চালিয়েছিল তাদের সাথে কি মার্কিন সরকার সংলাপে বসেছিল? তাদেরকে গ্রেপ্তার করেছে, আইনের আওতায় এনেছে, গ্রেপ্তার করেছে, শাস্তির বিধান করেছে। আজকেও যারা বাংলাদেশে হামলা পরিচালনা করছে তাদেরকে আইনের আওতায় আনার আমরা কাজ করছি, জনজীবনে নিরাপত্তা বিধান করার জন্য। আজকে সম্ভবত নির্বাচন কমিশন সন্ধ্যেবেলা আজকে তফসিল ঘোষণা করবে। আমরা নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা করলে সেটিকে অভিনন্দন জানাই, কিন্তু তফসিল ঘোষণার সাথে সাথে এই সন্ত্রাসী বাহিনী তারা দেশে নাশকতা সৃষ্টি করার অপচেষ্টা চালাবে। সুতরাং এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই। 8,000 কেন গ্রেপ্তার হলো সেই নিয়ে যারা মানবাধিকার সংগঠন বলে দাবি করে আর যারা মানবাধিকারের ব্যবসা করে তারা বিবৃতি দিল, গাজায় যে 8 দিনে 8,000 মারল সেটা নিয়ে কোনো বিবৃতি নাই তাদের। এই মানবাধিকার ব্যবসায়ীদের, তারা আজকে সেটি দেখতে পায় না। বাংলাদেশে যখন আগুন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয় সেই নিয়ে বিবৃতি দেয়, এই বিবৃতি ব্যবসা বন্ধ হওয়া দরকার। এই বিবৃতি ব্যবসায়ীদের এখান থেকে নিবৃত্ত করা দরকার। বাংলাদেশের বিবৃতিজীবীরা কই, আমার সেটিও প্রশ্ন। বিবৃতি কয়েক রকম হয়, বিবৃতি ব্যবসা, বিবৃতিজীবী। বাংলাদেশের বিবৃতিজীবীরা কই, সেটিও আমার প্রশ্ন। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে।